সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন প্রতিবেদনটি দেখছেন, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কেরানীগঞ্জ অশপুর থেকে। এখানে আমরা আছি চৌধুরী এগ্রো, বিশাল একটি খামার। এই খামার সম্পর্কে আমরা জানবো, যিনি খামারটি সম্পূর্ণ দায়িত্ব রয়েছেন শুরু থেকেই, এই খামার তৈরির একেবারে শুরু থেকেই যিনি নিবিড়ভাবে কাজ করছেন, খামার সম্পর্কে জানেন, সেই রকম ভাইকে আমরা পেয়েছি, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনার? আচ্ছা, এই চৌধুরী এগ্রো কত সালে শুরু হয়েছে, কতদিন হলো? এই ফার্ম তৈরি হয়েছে এখানে মানে দেড় বছর। আগে কোথাও ছিল না? এদের ফার্ম ছিল না, ছিল না। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়, দেশের বাড়ির নাম, প্রথম হলো আপনার পরিচয়টা বলেন, নাম কোথায়, দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি সিরাজগঞ্জ, হ্যাঁ, সদরেই। হ্যাঁ, নাম মোহাম্মদ হারুন রশিদ। আচ্ছা আচ্ছা, হারুন রশিদ ভাই, আমরা এই চৌধুরী এগ্রোতে শুরু হয়েছে দেড় বছর আগে। জি, কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথম দুইটা গরু। দুইটা? জি। আচ্ছা, এই সেটটাকে এত বড় হিসেবে শুরু করছেন নাকি ছোট করে করছিলেন? প্রথম সেট করছি বড়, কিন্তু সেট করার আগে গরু দুইটা আনছিলাম। ও, সেট বড় গরু আনছেন দুইটা? হ্যাঁ। তারপরে? তারপর আস্তে আস্তে গরু বাড়াইছি। দুইটা কি গরু কিনছেন, গাভী, ষাঁড়, বাছুর? গাভী। কত টাকা দিয়ে কিনছেন, মনে আছে? মনে আছে? 3 লক্ষ টাকা দেয়া। দুইটা গাভী? জি। ও আচ্ছা, দুধ হইতো না, বাছুর সহ কিনছেন? বাছুর সহ দুধ হইতো। কত কেজি পাইছিলেন? 12 কেজি। দুইটা? দুইটা। আচ্ছা, এরপর থেকে শুরু করছেন? এরপর থেকে শুরু করছেন। আচ্ছা, এই মুহূর্তে একলে এখন কতগুলি গরু, গাভী, বাছুর সহ আছে? 33টা। 33 পিস? জি। সব কিনা? সব কিনা, মানে এক এক করে কিনছেন? এগারো বছর কিনছে না, এখানে বাছুর দিয়েছে আমাদের গাভী, 4-5টা এখানে বাছুরও হয়েছে, গাভী থেকে বাছুর হয়েছে। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলো ক্রয় করা হয়েছে, বিক্রি করছেন একটাও? না, এখান থেকে বিক্রি করার ভিতরে রিজের ভিতরে বিক্রি করছি কিছু সার গরু। সার গরু বিক্রি করছেন কোরবানির সময়? কোরবানির সময়। কয়টা? কত কিছু? 6টা। তখন কম ছিল? কম ছিল। আগামী বছর টার্গেট? আল্লাহ রহমতে আশা আছে আরও বেশি। 2023-এর কোরবানির জন্য টার্গেট করছেন? টার্গেট করি নাই, তবে আশা আছে আর আগামীতে বেশি করার। বেশি করার? জি। এখন পর্যন্ত কয়টা সার আছে? এখন আছে 9টা। 9টা আছে, আরও তুলবেন? আরও তুলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি? এগুলো বকনা বাছুর। বকনা? জি। এটি সবই অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ান। আচ্ছা আচ্ছা, এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান? না, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আর কি। আচ্ছা, এগুলি কি টার্গেট করে কিনছেন, বাছুর কিনছেন কেন, গাভী না করে? এগুলো গাভীতে অনেক টাইমে মনে করেন যে যা বলে দেয় এটা হয় না, এটা আমরা নিজেরা তৈরি করে নেব। আচ্ছা, নিজেরা তৈরি করবেন, নিজের মতো করে হবে? নিজের মতো করে হবে। আচ্ছা, এগুলো কি আপনাদের গাভীর বাছুর? না, এটি হলো কিনা না, কিনা বাছুর। কিনা বাছুর? কিনা বাছুর। কিনছেন এগুলো? এগুলো মোট কেনা হয়েছে হলো গাভী সহ দিয়ে 8 লক্ষ টাকা রানা হয়েছিল। আর কয় পিস আনছেন এটা? এটা আনছি 6 পিস। 6 পিস? আর 3টা গাভী সহ 8 লক্ষ টাকা দাম। 3টা গাভী, 6 পিস বাছুর সহ 8 লক্ষ টাকা? জি। কোথা থেকে কিনছেন? সিরাজগঞ্জ থেকে। ফার্ম থেকে? একবার উল্লাপাড়া থেকে। ও, সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে কিনছেন? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আমরা দেখলাম এগুলো চমৎকার। বয়স কীরকম এগুলি? এগুলো বয়স মনে করেন যে বছর হয়েছে, 15 বছর হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে গাভী নেওয়ার কতদিন পর হবে? এটা না, এই যে এটা বীজ দিছি। বীজ দিছেন? হ্যাঁ, ওই যে ওটার বীজ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা তিনি বীজ দিয়ে প্রথম একটা দেখলাম, তারা বকটা বছর বীজ দিয়েছেন। কতদিন হলো? 20 দিনের মতন হবে। 20 দিন? বীজ চেক করার কোনো পদ্ধতি নিছেন? চেকিং দেবো আরও পরে। আরও পরে? কতদিন পরে দেবেন? 3 মাস পরে। ও, 3 মাস পরে চেকিং দেবেন যে বীজটা আছে কিনা। কি জাতের বীজ দিয়েছেন ভাইয়া? এটা ফিজম ই। ফিজিয়ান? ফিজিয়ান। পার্সেন্ট আবার সঠিক খেয়াল নাই, কাগজ দেখলে কম যাবে। আচ্ছা, কাগজ দেখতে বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো কি দিচ্ছেন খাওয়ার জন্য? ওই যে এমএস। ইউএমএস? ইউএমএস। জি আচ্ছা, ঠিক আছে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো বকনা বাছুর। বকনা বাছুর? জি। এটা এই যে এটা হলো আমাদের ফার্মের। এটা? এটা। আচ্ছা আচ্ছা, আর এই 3টা কেনা? 3টা কিনা? এটা নিজের ফার্মে? একই তো সাইজ? একই সাইজ। বাছুরে কিনা? না, হ্যাঁ বাছুরে কিনা। এই 3টা ওই ওখানে আর আছে কালো, 2টা ছোট, 5টা কিনছিলাম একবারে। এগুলো কিন্তু না, এখানে 8 থেকে পারাগ্রাম 8 থেকে না। কত করে কিনছেন এটি? এটি কেনা হয়েছিল হলো 5টা কেনা হয়েছিল মনে হয় 1.5-2 লাখ-3 লাখ টাকা। 5টা 3 লাখ-3 লাখ টাকা? কতদিন হলো কিনছেন? তা তো 6 মাসে বেশি হয়ে গেল। 6 মাসে বেশি হয়েছে, মানে একটা গাভীন টেবিন হয়েছে? হিটাইছে? গাভীন হয় নাই, হিটা আসে নাই। কেন? এটা হিটা সম্ভাবনা হয়ে গেছে, নগদে হিটার সম্ভাবনা আছে না? জি। ও আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি একটি বড় সার গরু। জি। ও আচ্ছা, এরকম কয়টা আছে? এরকম একটাই। এই একটাই?
জি। আচ্ছা, এটা কতদিন হইলে কিনছেন? এটাও কিনছি মাস তিনেক হলো। মাস তিনে তিন চার মাস হলো। তিন চার মাস? আচ্ছা আচ্ছা, তিন চার মাস আগে কিনছেন কোথা থেকে? এটা কিনছিলাম গাবতলি থেকে। গাবতলি? জি। কিনছিলাম 1,45,000। 1,45,000। ওজনটা দেওয়া হয়েছিল না তো আটে ওজন দেওয়া হয়েছিল। এখন কিরকম হতে পারে? কিরকম দাম হতে পারে আপনার? তো মনে করেন যে গাবতলি থেকে কিনছেন, সামনে কোরবানিকে টার্গেট করছেন। এই পাশে ভাই, এটি কি খাবার দিচ্ছেন? কফি পাতা। কফি পাতা খাওয়ান যায়? জি। খাচ্ছে না? গাবির লেগে। এগুলো সব গাবি না? গাবি। কয় পিস আছে গাবি? এখানে 8 পিস। আচ্ছা, কি জাতের গাবি তুলছেন আপনারা? এগুলো আছে, দেশি আছে, করজ আছে, অস্ট্রেলিয়ার, এই যে অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া করজ। অ্যাভারেজ 10 কিলো পাওয়া যায়? 10, 8 এরকম না? এরকম। এখন কি অবস্থা, গাবির নাকি সব বাচ্চা দিছে? এই যেটা বাচ্চা দিছে ওই সাইডে দুটো। আমরা যেটা বাচ্চা দিচ্ছে সেইটা নিয়ে একটু কথা বলি। প্রথম যে লট কিনছেন? জি। প্রথমে 10 কেজি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই পাশে একটু দেখতেছি ষাঁড় গরু রয়েছে অনেক। এটি কি জাতের ষাঁড় গরু? এটি সিন্ধি। আচ্ছা, কয়টা কিনছেন সিন্ধি? সিন্ধি আছে এখানে 5টা। 5টা না? কতদিন আগে সংগ্রহ করা? এইগুলো হয়েছে তো 6 মাস, 5 মাস হয়েছে। 5-6 মাস? এগুলো আনা হয়েছে কুড়িগ্রাম ইয়ে থেকে। কুড়িগ্রাম? পঞ্চগড় থেকে। পঞ্চগড়? কীরকম দাম পড়লো? কীরকম? এগুলো 8টা আনা হয়েছিল 7 লক্ষ 65 না 66, মানে খরচটা সব মিলে। সব মিলে? সব মিলে না। আচ্ছা, এখন আগের চেয়ে কি গ্রোথ বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, বাড়ছে। ওয়েট করার মেশিন আছে এই গরুটা? না, আমাদের। আপনারা স্কেল কিনছেন? স্কেল কিনি না এখনো। আচ্ছা, স্কেল তো কিনতে হবে, এত বড় খামার, আপনার স্কেল কি কিনবেন না? তাহলে আপনি বুঝতে পারবেন 2 মাস পর পর যদি ওয়েট করা যায় তাহলে আপনার যে যে বৃদ্ধি হচ্ছে কিনা সেটি আপনারা করতে পারবেন। খাবার যদি বেশি হয় আপনার আরো ভালো হবে। স্কেল কিনতে হবে তো? স্কেল কিনতে হবে, স্কেল ছাড়া না তো খাবার কিভাবে গ্রোথ হয় কিনা এটা তো বোঝা যাচ্ছে না। না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্কেল কিনতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এইভাবে হবে না, স্কেল না কিনলে আপনার গ্রোথ হচ্ছে কিনা। এই এই দুইটা কি? এই দুটা অস্ট্রেলিয়ান। হ্যাঁ, অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান? জি। ও সার না? আর এটা এটা আরও ওই যে অমরা একটা পাকড়া আছে। হ্যাঁ, এই পাকড়াও কই কোথায় দেখি পাকা কোথায়? ও যে কালাডা, কালা পাকড়া। আচ্ছা, কালা পাকড়া আসেন দেখি দর্শক। তিনি বলছেন যে একটা পাকড়া আছে, কালা সাদা পাকড়া আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা। হ্যাঁ, এটা এটা পাকড়া কোন? হ্যাঁ, কালা সাদা পাকড়া। কালা সাদা পাকড়া। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন তো। এটাও মনে করেন আল্লাহর রহমতে কুরবানি দিতে। না, কিনা। কতদিন? এইগুলা একলগে কেনা হয়েছে। একলগে? ওই দুইটা এইটা দিচ্ছেন না বেশি? আর সেই সাথে দানাদার খাবার? দানাদার খাবার দেই। এতে আপনাদের খরচটা বেশি পড়ে? হ্যাঁ, খরচ এখন বর্তমান বেশি, কাঁচা গাছ কম যে এই কারণে খরচটা একটু বেশি। কাঁচা গাছ কম এর কারণে খরচ বেশি? এই যে গাবি এবং ষাঁড় একসাথে লালন পালন করছেন, এতে গরু বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? মানে আমাদের সমস্যা না, তবে এই ষাঁড়ের একটু সমস্যা। আমরা ষাঁড় সাইড করবো, গাবি সাইড করে দেবো। আর গাবি ষাঁড়ের সামনে রাখা ঠিক না, কিন্তু আমরা এখন রাখছি হলো পরিস্থিতি নতুন হিসেবে, পরিস্থিতির কারণে হলো রাখছি। যে পরিস্থিতির কারণে একসাথে রাখছি, একসাথে রাখছি। আলাদা করার চিন্তা আছে? হ্যাঁ, আলাদা মানে সার এই সাইডে থাকবে, গাবি এই সাইডে গাবি থাকবে, আর এই সাইডে খালি সার থাকবে। আচ্ছা আচ্ছা। আমরা এই যে গাবিটা দেখতে পাচ্ছি, আসলে এই গাবিটা একটু দেখতে খুব বেশ ভালোই দেখা যাচ্ছে। এটা কি জাতের গাবি? এটা তো অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান? জি। কতদিন আগে সংগ্রহ করা? এটা হয়েছে 5 মাস। কীরকম দুধ পাওয়া যাচ্ছে? এটা
এটা যেভাবে কিনছিলাম এই অন্ধতে দুধ পাই নাই গে মানে কিরকম কিনছিলেন কি আশা করে এটা কেনা হয়েছিল কইছিল 20 লিটার 18 লিটার দুধ হবে কোথা থেকে কিনছেন এটা এক ফার্ম থেকে কেনা হয়েছিল হ্যাঁ তাতে লস হয়েছে এলাকার ই আর কি এই দিক ভিতরে আচ্ছা কত কেজি পাচ্ছেন দুধ এখন বর্তমান দুধ নাই এই 3-4 কেজি ভাই প্যাগনেট নাকি এখন প্যাগনেট কত মাসে দুই আড়াই মাস তিন মাস তাই তো এত দুধ কমে গেছে জি আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ওদিকে দুধ দোয়াচ্ছে নাকি দুধ দোয়াচ্ছে আমরা দেখি গাভীর দুধ দোয়াচ্ছে দর্শক এই যে ভাই দুধ দোয়াচ্ছেন আচ্ছা শুরু করছেন তিনি আমরা জানবো এইটা কি এইটা কি জাতের গাভী কতদিন আগে কিনছেন এটা এটা কেনা হয়েছে 8 মাস 9 মাস নয় মাস আচ্ছা কোথা থেকে কিনছেন এটা কিনছিলাম হলো ইয়ের থেকে এই যে পারাগ্রাম আটের থেকে নেওয়া পারাগ্রাম কত দিয়া এটার দাম দামার সঠিক খেয়াল নাই মালিকে কত কেজি দুধের কথা বলছিলেন এটা মনে আছে দুধ যা কইছে তাই আছে আর কি যা কইছে তাই আছে কত কেজি 10 কেজি 11 কেজি 10-11 কেজি চারদা বাচ্চা কয়টা কত নাম্বার চলে যায় বাচ্চা হলো তৃতীয় নাম্বার বাচ্চা ছিল না আচ্ছা আপনারা তৃতীয় নাম্বার বাচ্চা সহ কিনে নিয়ে গেছিলেন আমরা আনছিলাম 1 নম্বর বাচ্চা সহ কিনা দুই নম্বর বাচ্চা সহ কিনা আচ্ছা এখানে আপনাদের 2 বছর প্রায় 1.5 বছর হয়ে গেছে হ্যাঁ আমাদের এখানে এসে বাচ্চা একটা দিছে ওই যে বাচ্চা ভিতরে বাচ্চা আছে ওই যে বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা আমরা দেখবো আচ্ছা এই যে বলছেন 10-11 করে দুধ হয় কত কতদিন আগে নিয়েছেন তো মনে করেন যে আমরা দুধ বাচ্চা সহ আনছিলাম তো এটা বাচ্চা সহ আনছিলাম এখন কি গাভীন আছে নাকি না এখন আবার এই মাত্র এই যে অল্প কিছু ও বাচ্চা সহ আছেন আবার বাচ্চা 12-14 দিন হয়েছে আর কি বাচ্চা দিছে ও আচ্ছা 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 বেশ চমৎকার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এই যে গাবি বাছুর এবং সার গরু ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা তো আশা আছে যে আল্লাহ ছেলেটা আরো বড় করবো আর আরো উঠবেন আরো উঠাবো আরো বড় করার চিন্তা ভাবনা আরো বড় করার চিন্তা আছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা